প্রথম দিকে আমরা চাই যে আমরা আমাদের এই যে নতুন দলকে একটা তরুণ নির্ভর রাজনৈতিক দল হিসেবে গড়ে তুলতে সাবেক সেনা কর্মকর্তারাও কিছু আমাদের সাথে থাকবে এবং সাবেক দুই একজন কূটনীতিকও থাকবেন যে যারা ইতিমধ্যেই আমাদের এই সার্বিক কার্যক্রম দেখে মুগ্ধ হয়েছেন এবং আমাদের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। প্রিয় দর্শক, আমি ওবাইদুল ইসলাম আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, আপনাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়, বিভিন্ন অনুভূতি শেয়ার করা হয়, আজকেও তার মুখোমুখি আমরা হয়েছি। আজকে আমাদের আলোচনায় যোগ দিয়েছেন ডাকসুর সদ্য সাবেক ভিপি নুরুল হক নূর। আপনাকে স্বাগত জানাচ্ছি, কেমন আছেন? আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, ভালো আছি। আপনি তো সেই কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে অনেক অনেক আন্দোলন করেছেন, অনেক প্রতিকূল পরিবেশ পার করেছেন, কখনো বা দুর্বৃত্তের হাতে আপনার জীবন সংশয়ের মুহূর্ত পর্যন্ত চলে গিয়েছিল, তারপরে এখন পর্যন্ত আছেন রাজনীতির এই অঙ্গনে। আপনি বিভিন্ন সময়ে বলে থাকেন বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে রাজনীতির ডাক দিয়েছিল, যে স্বাধীনতার ডাক দিয়েছিলেন, তারপরে স্বাধীনতা অর্জন হয়েছিল, সেই রাজনীতি আর এখনকার রাজনীতি আকাশ আর পাতাল পার্থক্য। আসলে বাংলাদেশে এখন কেমন ধারার রাজনীতি চলছে? ওই অর্থে আসলে বাংলাদেশে তো এখন কোনো রাজনীতি নাই, কারণ দীর্ঘদিন ধরেই একটি দল অগণতান্ত্রিকভাবে গায়ের জোরে ক্ষমতায় আছে, যেখানে আপনার সরকার গঠন করার ক্ষেত্রে জনগণের ভোট লাগে না, সরকারি দলের নেতাকর্মীরা এবং প্রশাসনই হচ্ছে ভোট কেন্দ্র দখল করে হচ্ছে তারা আপনার ভোট দিয়ে দিচ্ছে, জনপ্রতিনিধি নির্বাচিত করছে, এবং একটা সভ্য রাষ্ট্রের যে সমস্ত বৈশিষ্ট্য থাকা দরকার, যে ধরেন তার জনগণের বাক স্বাধীনতা নিশ্চিত করা, সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করা, কিংবা মানুষের মৌলিক অধিকার মানবাধিকার নিশ্চিত করা, আমরা যদি এইগুলোকেও বিশ্লেষণ করি বাংলাদেশে এর একটিও নাই। গণমাধ্যম আজকে ডিজিটাল নিরাপত্তা আইনের মতো নানান আইন কানুন করে গণমাধ্যমকে গণমাধ্যমের কণ্ঠ চেপে দেওয়া হয়েছে, মুক্ত সাংবাদিকতার পথে অন্তরায় সৃষ্টি করা হয়েছে, মানুষের মানবাধিকার আজকে আপনার সরকারি দলের নেতাকর্মীদের হাতে মানুষ খুন হওয়ার পরেও দেখা যাচ্ছে যে চার্জশিটে তাদের নাম থাকে না, কিংবা একটা বিরোধী দল কিংবা ভিন্ন মতে রাজনীতি করার ফলে মানুষকে বছরের পর বছর বিনা অপরাধে কারাগারে থাকতে হয়। তো কোথায় মানবাধিকার? তারপর আপনি মৌলিক অধিকার, যে মানুষের শিক্ষা, বস্ত্র, বাসস্থান, আজকে এই সরকারের অন্যতম অঙ্গীকার যে মুজিববর্ষে কেউ গৃহহীন থাকবে না, অথচ দেখেন আপনি ঢাকা শহরের দিকেই তাকালে অসংখ্য মানুষ কিন্তু রাস্তাঘাটে না খেয়ে মরছে, রাস্তার পাশে ঘুমাচ্ছে। কাজেই বাস্তবতার সাথে কিন্তু আপনার রাজনীতিবিদ বা সরকারের জনপ্রতিনিধির কথাবার্তার মিল হচ্ছে না। আর সামগ্রিকভাবেই দীর্ঘদিন ধরে বাংলাদেশে এই সরকার আপনার একদলীয় শাসন ব্যবস্থাকে পাকাপোক্ত করার জন্য, আসলে ভিন্ন মতের রাজনীতিকে ধ্বংস করার জন্য একটা ভিন্ন পথ অবলম্বন করেছে, যে প্রশাসনকে ব্যবহার করে তাদের উপরে মামলা হামলা করে তাদেরকে দমিয়ে দেওয়ার চেষ্টা করছে। সেই অর্থে কোনো রাজনীতি নাই। তবে আমরা এই 2018 সালে আপনি যেটা বলেছেন, সেই ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলনের পর থেকে আমরা চেষ্টা করছি যে ছাত্রদেরকে সংগঠিত করে, যুবকদেরকে সংগঠিত করে, চলমান সময়ের অসঙ্গতিগুলো নিয়ে প্রতিবাদ করে মানুষের একটা দ্বারপ্রান্তে যাওয়ার এবং রাজনৈতিকভাবে মানুষকে সংগঠিত করার, সেই লক্ষ্যে আমরা কাজ করছি এবং আমরা একটা রাজনৈতিক দল গঠনের ঘোষণাও দিয়েছি। আচ্ছা, আপনাদের যে গণ অধিকার পরিষদ নামে যে রাজনৈতিক দলের ঘোষণা দিয়েছেন, আপনাদের এই রাজনৈতিক দলের মাধ্যমে বর্তমান যে রাজনীতি বলছে, আপনি অনেক সময় বলে থাকেন যে আওয়ামী লীগ যে রাজনীতি করছে সেটা আসল মূলধারার যে রাজনীতি হওয়ার কথা ছিল সেই রাজনীতি এখন নাই, তারা এখন দুর্বৃত্তায়নের রাজনীতি করছে, বিভিন্ন সময় আপনি বজ্রকণ্ঠে আওয়াজ তুলেছেন, এখন আপনাদের এই গণ অধিকার পরিষদের এই রাজনীতির মাধ্যমে বাংলাদেশকে, বাংলাদেশের মানুষকে কিভাবে সঠিক রাজনীতি উপহার দিতে পারেন? আসলে আমাদের স্বাধীনতার পরে, আপনার বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পরে বিশেষ করে নানা সময় ক্ষমতার দখল, পাল্টা দখল নিয়ে নানা অঘটন বাংলাদেশে ঘটেছে, বিভিন্ন সময় সামরিক শাসনও ছিল, তারপরে আপনার 90-এ জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের ফলে যে বাংলাদেশ একটা নতুন গণতান্ত্রিক যাত্রায় হাঁটতে শুরু করলো, আপনি দেখেন সেই গণতান্ত্রিক যাত্রার পথে কারা ক্ষমতায় ছিল? পর্যায়ক্রমে আওয়ামী লীগ এবং বিএনপি, কিন্তু দু দলেরই কাজকর্ম একই দেখবেন, যে যখন ক্ষমতায় ছিল সেই ক্ষমতাকে আপনার কুকিগত করতে চেয়েছে, প্রশাসনকে নিজেদের কাছে ব্যবহার করতে চেয়েছে, আদালতকে প্রভাবিত করতে চেয়েছে, এবং জনগণের রাজনীতিটা কেউই ওইভাবে আসলে প্রতিষ্ঠা করেনি, যে কারণে আমি যেটা বলছি আওয়ামী লীগ বিএনপির রাজনীতিটা সেই অনেকাংশে আপনার মুদ্রার এপিটোপিট। সেই জায়গা থেকে আমরা চেষ্টা করছি যে এখন যে জনগণের একটা জন আকাঙ্ক্ষার রাজনীতি, জনগণ কেমন রাজনীতি চায়, একটা দেশ তার নিজস্ব গতিতে চলবে,
একটা দেশ তার নিজস্ব গতিতে চলবে, ল অ্যান্ড অর্ডার অনুযায়ী চলবে। মানুষের রাজনীতি করার অধিকার থাকবে, সভা সমাবেশ করার অধিকার থাকবে, কথা বলার অধিকার থাকবে, লেখার অধিকার থাকবে। কিন্তু আমাদের দেশে কিন্তু এই ধরনের একটা পরমত সহিষ্ণুতার রাজনীতি নাই, বরঞ্চ প্রত্যেকটা দলই ক্ষমতায় যাওয়ার জন্য আপনার সংঘাত সহিংসতার রাজনীতি করে, প্রশাসনকে ব্যবহার করে জনগণের রক্তের উপর দিয়ে ক্ষমতায় যেতে চায়, অবৈধভাবে ক্ষমতা দখল করতে চায়। যে কারণে আমরা বলছি যে আমরা একটা পরিবর্তনের রাজনীতি চাই। আমরা কেমন পরিবর্তনের রাজনীতি চাই? আমরা চাই যে রাজনীতি একটা জনগণের সেবা করার মতো একটা পেশা, সুতরাং তারা স্বেচ্ছাসেবী কাজ করবে, তারা রাজনীতিতে যুক্ত হবে। এবং এখন যেটা হচ্ছে, আপনার দেখা যাচ্ছে টাকা দিয়ে মনোনয়ন কিনে জনপ্রতিনিধি হচ্ছে, আবার কখনো কখনো প্রশাসনকে ব্যবহার করে ভোট ছাড়াই জনপ্রতিনিধি হচ্ছে। আমরা বলছি যে আমাদের রাজনীতি তারাই করবে যাদের জনগণের সাথে সংশ্লিষ্টতা রয়েছে। এবং আমাদের রাজনীতি করার জন্য কারো কোটি কোটি টাকা লাগবে না, আমাদের রাজনীতি করার জন্য টাকা দিবে জনগণ। যেমন আমরা একটা অফিস নিয়েছি, আমরা এ পর্যন্ত যেসব কার্যক্রম করেছি সমস্ত কার্যক্রম কিন্তু আমরা পাবলিক ফান্ড রেজ করেছি, কখনো 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 আমাদের শুভাকাঙ্ক্ষীরা সহযোগিতা করেছে, জনগণের সহযোগিতায় কিন্তু আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ঠিক আমরা চাই রাজনীতিটা এইভাবে চলবে, যেটা আমেরিকার প্রেসিডেন্সিয়াল ইলেকশনে দেখেন বারাক ওবামা কিংবা আপনার এই যে ট্রাম্প যে নির্বাচন করেছে, তাদের কিন্তু ফান্ড ছিল, যে ফান্ড সংগ্রহের মাধ্যমে তাদের নির্বাচনী ব্যয় তারা নির্বাহ করেছে। বাংলাদেশের রাজনীতিতে এটা নাই, এ কারণেই বাংলাদেশের রাজনীতিতে দুর্বৃত্তায়ন। এবং সামগ্রিকভাবে আমরা জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিতে চাই, এটা হচ্ছে আমাদের নতুন ধারার রাজনীতি। গণ অধিকার পরিষদ আপনাদের রাজনীতিতে নতুন যে মুখ আমরা যাদেরকে দেখি নাই, আমরা অনেককেই দেখছি কিন্তু যাদেরকে দেখি নাই, আপনারা আসলে কাদের নিয়ে এই রাজনৈতিক দলটি করতে যাচ্ছেন? প্রথম দিকে আমরা চাই যে আমরা আমাদের এই যে নতুন দলকে একটা তারুণ্য নির্ভর রাজনৈতিক দল হিসেবে গড়ে তুলতে। আর তারুণ্য বলতে একেবারে আপনার ইয়ং ছেলেপেলে সেটাই বুঝাচ্ছি না, তারুণ্য শুধুমাত্র আপনার বয়স দিয়ে তারুণ্য নয়, বরঞ্চ তার কর্মচাঞ্চল্য কর্ম কাজ দিয়েই হচ্ছে তারুণ্যকে আমরা বোঝাতে চাই। সেই ক্ষেত্রে একটা তারুণ্য নির্ভর রাজনৈতিক দল হবে। আর কোটা সংস্কার আন্দোলন কিংবা এই সাম্প্রতিক সময়ের যে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে যাদের ভূমিকা ছিল, বা ইতিমধ্যেই যারা এই সরকারের দমন পীড়নে এর ফলে আপনার একটা আলোচনায়ও আপনার এসেছে, সেরকম কিছু ব্যক্তিবর্গ থাকবে। এছাড়া সাবেক সেনা কর্মকর্তারাও কিছু আমাদের সাথে থাকবে, এবং সাবেক দু একজন কূটনীতিকও থাকবেন, যে যারা ইতিমধ্যেই আমাদের এই সার্বিক কার্যক্রম দেখে মুগ্ধ হয়েছেন এবং আমাদের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। এবং আমাদের সাথে যেহেতু আমরা বলছি যে রাজনীতিতে সমস্ত সম্প্রদায়ের বা গোষ্ঠীর শ্রেণীর লোকের একটা রিপ্রেজেন্টেশন নিশ্চিত করতে হবে, সেক্ষেত্রে আমাদের সাথে পাহাড়িদের মধ্যে প্রতিনিধি থাকবে এবং বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনেরও একটা প্রতিনিধিত্ব থাকবে। আর চমক হিসেবে এই মুহূর্তে আসলে ওইভাবে নামগুলো আমরা বলতে চাই না, আমরা যখন ঘোষণা দিব তখন আরও বিস্তারিত আশা করি দেখতে পাবেন, এবং সেটা চমক হিসেবেই রাখলাম। আপনাদের আনুষ্ঠানিকভাবে যে ঘোষণা সেটা কবে আসছে, আর জনগণ আপনাদের এই ঘোষণা শোনার অপেক্ষায় আছে, তারা এটা কীভাবে গ্রহণ করছে আপনাদের কাছে এখন পর্যন্ত? এখন পর্যন্ত তো দেশে একটা চরম রাজনৈতিক সংকট রয়েছে, এবং যেটা আমি বলেছি যে আসলে আওয়ামী লীগ বিএনপি মুদ্রার এপিটোফিট, মানুষ চায় একটা পরিবর্তন, একটা নতুন ধারা, কিন্তু সেই অল্টারনেটিভ জায়গাটা কিন্তু মানুষ খুঁজে পাচ্ছে না, পায়নি, যে কারণে আমরা সেই অল্টারনেটিভ জায়গাটাকে ধরতে চাই। সে কারণেই আমরা একটু রয়ে সই হচ্ছে মানুষের আপনার পালস বুঝে চাহিদা বুঝে আমরা আমাদের রাজনৈতিক কর্মসূচিগুলো নেয়ার চেষ্টা করেছি এবং আমাদের রাজনৈতিক কৌশল ঠিক করার চেষ্টা করেছি। আপাতত আমাদের চিন্তাভাবনা আছে যে মার্চের শুরুর দিকে আমরা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করব, এবং আমার মনে হয় যে মানুষ আমাদের এই ঘোষণার জন্য উদগ্রীব হয়ে আছে যে এদের দলে কারা থাকতেছে, এদের রাজনৈতিক কর্মসূচি কী, সংখ্যালঘুদের নিয়ে এদের চিন্তাভাবনা কী, কিংবা পাহাড়িদের নিয়ে এদের চিন্তাভাবনা কী, কিংবা গণতন্ত্রের প্রশ্নে এদের অবস্থানটা কী, কিংবা মানবাধিকারের প্রশ্নে, নারীর অধিকারের প্রশ্নে এদের ফিলোসফিটা কী, এবং ধর্মীয় মূল্যবোধের প্রশ্নে এদের অবস্থানটা কী। যেহেতু বাংলাদেশে আপনার 90% মানুষ মুসলমান, কাজেই এই সবগুলো আশা করি একটা রিফ্লেকশন আমাদের যে ঘোষণাপত্রে থাকবে, এবং সেটা মার্চে আনুষ্ঠানিকভাবে আমরা দল ঘোষণা করব, এবং একটা ঘোষণাপত্র থাকবে এবং কিছু কর্মসূচি থাকবে বর্তমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণের জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের এই আলোচনায় যোগদান করার জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা শুনছিলেন এই আলোচনা, আশা রাখছি এই আলোচনার মধ্য দিয়ে আপনারা অনেক বিষয় জানতে পেরেছেন। প্রিয় দর্শক, সামনে আরও অনেক আলোচনা আসবে, সে পর্যন্ত ভালো থাকুন, শুভেচ্ছা সবাইকে।